ওয়েলকাম টু অনুসংসারে। বন্ধুরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। তুমি সকাল সকাল আজকে রান্না হয়ে গেছে? শুভেন্দু সকাল সকাল অফিসের কাজে বেরিয়ে গেছে, সারাদিন প্রচুর কাজ। সমস্ত কাজ সেরে পুজো আমার কমপ্লিট হলো, এতক্ষণ ধরে আমি পুজো করছিলাম। ঠিক আছে বন্ধুরা, চলো এবার খাওয়ার সময় দেখা হবে। চলো বন্ধুরা, আমরা খেতে বসে গেলাম। আজকে দুপুরের খাবার হচ্ছে ঢেঁড়স ভাজা, উচ্ছে ভাজা করেছি, ঢেঁড়স ভাজা করেছি, ট্যাংরা মাছ কালকে এনেছিলাম, ট্যাংরা মাছ কাঁচকলা আলু দিয়ে ঝোল করেছি, মুসুরির ডাল করেছি। ডাল প্রতিদিন করতে হয় রানীর জন্য, ও ডাল ছাড়া খেতে পারে না। হ্যাঁ, ট্যাংরা মাছ করেছি, এইটা মানে আজকে বাড়িতে যেটা আছে সেটা একটু শুভেন্দুর জন্য করেছি, কারণ ও লঙ্কা ছাড়া খাচ্ছে কদিন ধরে একটু পেটের অসুবিধা প্রবলেমের জন্য। ও আঝালা খেতে ডাক্তার বানানো নেই, আঝালা খেতে বলেছে, ঝাল একটু অ্যাভয়েড করতে বলেছে, তার জন্য কাঁচকলা আলু দিয়ে ঝোল করেছিলাম, সেটা খেয়েই অফিসে গেছে। আর বাদবাকি সবই খেয়েছে। আর করে আমরা একটু ঝাল মশলা দিয়ে আমাদের ট্যাংরা মাছ কাঁচকলা দিয়ে করেছি। এই রানী খেতে বসেছে, আমরা এই টিভি দেখতে বসেছি। বিকেলবেলায় আমরা যাচ্ছি, একটা জায়গায় যাবো, একটু দরকারের কাজ আছে। কোথায় যাচ্ছি, কী দরকার সব তখনই বলবো, তখন দেখা হচ্ছে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আমরা যাচ্ছি এখন বাসে করে, বাস থেকে নেমে বলছি আমরা কোথায় যাচ্ছি। বন্ধুরা, আমরা বাস থেকে নেমে ভালো করে হাত স্যানিটাইজ করে নিয়েছি। আমি সকালে বলেছিলাম খাবার সময় যে শুভেন্দুর শরীরটা ভালো না, পেটের একটু প্রবলেম হচ্ছে, তাই ও ডাক্তারের কাছে যাচ্ছি, গেছিলাম। কদিন ধরেই ওর চিকিৎসা চলছে পেটের,
তা আজকে ডাক্তার বলেছিলেন এসে প্রেসক্রিপশনে কিছু ওষুধ চেঞ্জ করবেন, তাই আমি ডাক্তারের কাছে এসেছি। সঙ্গে রানীও আছে, রানীকে আনতাম না, রানীকে আনতে বাধ্য হলাম, কারণ হচ্ছে ওর যে অনলাইনে ক্লাস চলছে সেখানে পড়াশোনার জন্য কিছু পরীক্ষা টরীক্ষা যে নেয় স্যার, তার কপিগুলো অনেক দিন ধরে জমা পড়ে আছে, স্যার বলেছিলেন একটু দেখা করতে। আর স্যালারিও বাকি ছিল, সেটাও আমি পেমেন্টটা ফুল করে দিলাম, তাই এসেছি ডাক্তার কী বলে দেখে তারপর আপনি আমি বলছি আপনাদের। হাই বন্ধুরা, ডাক্তার দেখিয়ে আমরা একটু দেরি হয়ে গেছে, তাই ছোটদা ডাকলো আমাদের বাড়িতে, ওদের বাড়িতে আর কি, ফ্ল্যাটে এসেছি। এই দাদা আয়োজন করেছে, চিকেন ফিকেন করেছে, ডিনার সেরে আর শুভেন্দুর জন্য খাবার নিয়ে আমরা বাড়ি যাব। এই আমার ছোটদা কাজ করছে অফিসে। বাবা হাই করে দাও বাবু। আর হচ্ছে এই আমার ছোট বৌদি রান্না করতে ব্যস্ত। বাই বন্ধুরা, গুড নাইট, ভালো থাকবেন, কালকে আবার দেখা হচ্ছে, বাই।